স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে দর্শক আমি আপনাদেরকে খুবই সুন্দর মানের একটি সোল্ডারিং আয়রন দেখাবো, যে আয়রনটি আসলে আমার এক আত্মীয় বিদেশ থেকে নিয়ে আসছে। যদিও বাংলাদেশে এখন এর চেয়েও অনেক ভালো কোয়ালিটির সোল্ডারিং আয়রন পাওয়া যায়। আয়রনটি এরকম একটি প্যাকেটে পাবেন এবং প্যাকেটের ভিতরে আপনারা ইউজার ম্যানুয়াল বই পাবেন, 2-3-4 সোল্ডারিং আয়রনের মাথা। তো আমি যদি সোল্ডারিং আয়রনটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, আপনারা বুঝতে পারবেন বিষয়টা। দেখেন সোল্ডারিং আয়রনের কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট অসাধারণ। যারা মোবাইলের সার্ভিসিং করেন অথবা হচ্ছে যারা ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্যের সার্ভিসিংয়ের কাজ করেন তাদের জন্য আসলে এই সোল্ডারিং আয়রনটা কিন্তু অনেক কাজের একটি সোল্ডারিং আয়রন হবে। তো এই সোল্ডারিং আয়রনটা আসলে আমার ভাই ব্যবহার করছে বর্তমানে, এই জন্য আসলে ব্যবহার করা সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো সোল্ডারিং আয়রনটার এই জায়গাটাতে আপনারা এটা পরিষ্কার করার জন্য একটি পাবেন, পাউচ পাবেন, এটার ভিতরে আপনার হচ্ছে পরিষ্কার করতে পারবেন। আর এটার ধরার যেই মানে হ্যান্ডেল গ্রিপটা, এটাও কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন একটি হ্যান্ডেল গ্রিপ। আর সোল্ডারিং আয়রনটার সাইডে যদি আমি বলি, এই যে এখানটাতে আপনারা রাঙগুলো রাখতে পারবেন, আপনারা যে রাং দিয়ে কাজ করবেন সে রাংটা আপনারা এখান থেকে নিয়ে নিয়ে আপনারা কাজটা করতে পারবেন। আর সোল্ডারিং আয়রনের সামনে যদি আমি বলি, এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট দুটি অপশন আপনারা দেখতে পাবেন সবসময়। তো চলুন আমরা এবার সোল্ডারিং আয়রনটিকে একটু লাইন দিয়ে দেখাই। তো এর মাঝখানে আমরা আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে এই সোল্ডারিং আয়রনটি কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে হিট হয়। হ্যাঁ, তো চলুন আমরা লাইনটা দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন সোল্ডারিং আয়রনটি লাইন দিয়ে দিলাম এবং হচ্ছে সোল্ডারিং আয়রনটি লাইন দেওয়ার পরে দেখেন আমরা এখন হিট করব সোল্ডারিং আয়রনটিকে। এখানে যে নবটি রয়েছে, এই যে এখানে দুটো অপশন রয়েছে, এটা হচ্ছে বাড়ানি কমানি, মানে কমাবেন এবং বাড়াবেন, এবং এটা হচ্ছে এর পাওয়ার সুইচ। তো দেখেন এখন সেলসিয়াসের কথা যদি আমি বলি তাহলে দেখেন এটা খুব দ্রুত কিন্তু এটা এখন হিট হয়ে যাচ্ছে। দেখেন 212-15। তো আমি যদি এখানে এটা কমিয়ে রাখি, দেখেন আমরা যদি সর্বনিম্ন মানে একেবারে স্লোতে আপনারা 250-57 এরকম আপনারা টেম্পারেচার আপনারা রাখতে পারবেন, এবং যখন এটা আস্তে আস্তে আপনারা বাড়াবেন তখন হচ্ছে এটা যতটুকু আপনাদের কাজের জন্য প্রয়োজন এটা আপনাদের ডেলি কাজের পরিমাণ অনুযায়ী আপনারা সেরকম আপনারা দিয়ে রাখবেন। তো আমাদের সোল্ডারিং আয়রনটি এই মাত্র আমরা লাইনে দিলাম, দেখেন সোল্ডারিং আয়রনটি কিন্তু এখন হিট হয়ে যাচ্ছে এবং আমরা ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু এটাতে দিয়ে দিচ্ছি। এখন অলরেডি দেখেন 340-42, এটা আস্তে আস্তে করে কিন্তু সোল্ডারিং আয়রনের টেম্পারেচারটা কিন্তু বাড়ছে, ঠিক আছে। তো আমরা যদি এই যে বলি, এই যে এটা আস্তে আস্তে কিন্তু এখন হিট হয়ে যাচ্ছে। তো দেখি এটা আমাদের আসলে কত সময় লাগে এবং কতটুকু সময়ের ভিতরে এটা আমাদের এই রাংটাকে গলাতে পারে এই বিষয়টি কিন্তু আমরা এখন দেখব। তো আমরা এখান থেকে একটু রাং নিয়ে নেই, এখান থেকে একটু রাং নিয়ে তারপরে আমরা গবেষণাটা করি, ঠিক আছে। তো আমরা এই রাংটা এখানে রাখলাম, দেখি রাংটা রেখে আমরা এটাকে আসলে চাপ দিয়ে দেখব কেমন কাজ করে। তো এই সোল্ডারিং আয়রনটি আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকেও নিতে পারেন, আসলে আমার এই ভাই বাইরে থেকে আসার সময় তার প্রয়োজন, এই কারণে সে নিয়ে আসছে। তো দেখেন এই যে 1 মিনিট সময় এখনো পুরো হয় নাই আমার, অলরেডি কিন্তু আমাদের রাংটা কিন্তু হয়ে গেছে, রাংটা কিন্তু আমাদের গলে যাচ্ছে। দেখেন আমি দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা কাজ করতেছে। তো আমি যদি একটু লাইটটা মেরে আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখেন দিলাম, সাথে সাথে কিন্তু গলে যাচ্ছে। তো এই অসাধারণ এই সোল্ডারিং আয়রনটি আপনারা চাইলে আপনারা ক্রয় করে নিতে পারেন। দেখেন আমি দিলাম, দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যাচ্ছে, এই হচ্ছে বিষয় সোল্ডারিং আয়রনের। তো অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটি সোল্ডারিং আয়রন। তো যারা যারা এই সোল্ডারিং আয়রনটি ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে বিভিন্ন অনলাইন শপ থেকে এই সোল্ডারিং আয়রনটি ক্রয় করে নিতে পারেন। আমার কাছে অনেক প্রিমিয়াম মনে হয়েছে এবং মনে হয়েছে যারা মোবাইল সার্ভিসিং করেন এবং অন্যান্য ইলেকট্রনিক্সের কাজ করেন তাদের জন্য এই সোল্ডারিং আয়রনটি অনেক বেস্ট হবে বলে আমি আশা করছি। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।